একাত্তরের জননীখ্যাত সাহিত্যিক রমা চৌধুরীর 81তম জন্মদিন আজ। নিঃসীম অন্ধকারের বিরুদ্ধে অবিনাশী এক সংগ্রামে লিপ্ত জীবন্ত কিংবদন্তি রমা চৌধুরীর জন্ম 1941 সালের 14 অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালি থানার পোপাদিয়া গ্রামের মাতুলালয়ে। তিনি 1961 সালে মাত্র 20 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথম জীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও পরবর্তীতে লেখ্যবৃত্তিকেই তিনি একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 18টি। তার লেখা আত্মজৈবনিক উপন্যাস একাত্তরের জননী দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে তিনি সম্ভ্রম হারান। পাকিস্তানিদের দেয়া আগুনে ভস্মীভূত হয় রমা চৌধুরীর সকল অপ্রকাশিত সৃষ্টিকর্ম, বাড়িঘর, সহায় সম্বল সব কিছু। যুদ্ধের কারণে মৃত্যুবরণ করেন তার প্রথম 2 সন্তান সাগর ও টগর। রমা চৌধুরী বলেছিলেন, মুক্তিযুদ্ধ আমাকে দিয়েছে কাঁধে ঝোলা খালি পা। সম্ভ্রম হারানোর পর তাদের হাত থেকে পালিয়ে পুকুরে নেবে যখন আত্মরক্ষার জন্য লুকিয়েছেন তিনি, তখন হানাদাররা গান পাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তার ঘর বাড়ি সহ যাবতীয় সহায় সম্পদ। ঘরবাড়িহীন বাকি 8টি মাস তাকে 3টি শিশু সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে জলে জঙ্গলে লুকিয়ে বেড়াতে হয়েছে। রাতের বেলায় পোড়া ভিটায় এসে কোনো মতে পলিথিন বা খড়কুটো দিয়ে মাথায় আচ্ছাদন দিয়ে কাটিয়েছেন। এসব ঘটনার বিবরণ পাওয়া যায় তার লেখা একাত্তরের জননী গ্রন্থে। 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে রমা চৌধুরী তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। খালি পায়ে গিয়ে নিজের কষ্টের কথা বঙ্গবন্ধু কন্যাকে বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী আর্থিক সহযোগিতা করতে চাইলে রমা চৌধুরী বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন, বরং উল্টো তাকে উপহার দিয়ে এসেছিলেন নিজের লেখা একাত্তরের জননী গ্রন্থটি। রমা চৌধুরীর পুরো জীবনটাই এখন অনেকের গবেষণার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই তাকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র, লেখা হয়েছে উপন্যাস, গল্প, নাটক। আজ 14 অক্টোবর ইতিহাসের কিংবদন্তি রমা চৌধুরীর শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।